আশীর্বাদ করেছেন, আট আটবার আশীর্বাদ করে এই উত্তর কলকাতায় শান্তি পীঠস্থানে আপনাদের জননেতা সদন পান্ডে নভেম্বরের জন্য। ভারতবর্ষের ইতিহাসে একমাত্র অঙ্গরাজ্য পশ্চিমবাংলার মানিকতলা, যেখান থেকে নভেম্বরের জন্য একই কেন্দ্র থেকে এবং আপনাদের এই অঞ্চল থেকে বারবার নবার নির্বাচিত হয়ে বিধানসভার আঙিনায় পৌঁছতে চলেছেন আগামী দোসরা মে আপনাদের ভালোবাসা শুভেচ্ছায়। আপনাদের প্রিয় জননেতা, আপনাদের পথ চলতে চলতে আজকের এই পদযাত্রার মধ্য দিয়ে তিনি স্বাগত জানাচ্ছেন। আপনারা ভালো থাকবেন, আপনারা শান্তিতে থাকবেন, আপনারা সুখে থাকবেন, আপনাদের মঙ্গল কামনায় ব্রতী আছেন আপনাদের জননেতা সাধনবাবু।